কেমন আছো বন্ধুরা? আজ আমি ভেন্ডি দিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি বানাবো। এই দেখো, আমি ভেন্ডিগুলো এইভাবে কেটে নিয়েছি। তারপর সব মশলা দিয়ে মেখে নেব। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, পেঁয়াজ রসুন বাটা আর সর্ষের তেল দিয়ে এইভাবে মেখে নেব। এইভাবে ভালো করে মেখে নিতে হবে। এই রান্নাটা কিন্তু একদমই সহজ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল অল্প দিয়েছি, কারণ মাখার সময় তো সর্ষের তেল দিয়েছিলাম না। আর মেথি আর জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য। তারপর এই ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এইখানে কিন্তু আর কোনো মশলা দেওয়া লাগবে না, কারণ মশলা তো সবই দেওয়া আছে। তারপর আগুন কিন্তু একদম কম আঁচ দিয়ে এটা বানাতে হবে। আর ঢাকা না দিলেও চলবে, ঢাকা দিলে ভেন্ডিতে একদম গলে যাবে, তার জন্য আমি ঢাকা দেই নাই। ঢাকা না দিয়েই আমি রান্না করেছি। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, বাচ্চারাও ভীষণ পছন্দ করে। আর আমি ঝাল কম দিয়েছি, কারণ যেহেতু বাচ্চা আছে ঘরে, তার জন্য তোমরা ইচ্ছা করলে ঝাল দিতেও পারো। এই দেখো হয়ে যাচ্ছে। আর তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর সাবস্ক্রাইব করবে। এই রেসিপিটা বানাতে কিন্তু বাইরে থেকে এক্সট্রা কিচ্ছুই আনা লাগে না, ঘরে যা আছে তা দিয়েই হয়ে যায়। আমার রান্না তো কমপ্লিট হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে।